ডেট জমা দেওয়ার পরে ওনারা সময় বার করতে পারেননি, কেউ বলছেন বাইরে আছি, কেউ বলি ব্যস্ত আছি, সময় হলে বলবো। তো তাই আমাদের মনে হচ্ছে যে যে সময় এগিয়ে আসে প্রস্তুতি, যদি কোনো হেরফের করতে হয় তার জন্য সময় পাওয়া যাবে না, তাই সময় চেয়েছিলাম। তবে এক দুদিন আমরা দেখছি, আগে কোর্টে যাওয়ার সমস্ত প্রস্তুতি আমরা রেখেছি, কারণ এর আগে গত কয়েক বছরের মধ্যে আমরা দেখেছি পশ্চিমবাংলায় বিজেপি কোনো প্রোগ্রাম করতে গেলে হাইকোর্ট থেকেই পারমিশন নিতে হয়, সরকারের সে ক্ষমতা নেই আমাদের পারমিশন দেয়। কি জানি সিপিএম এর জাঠা বেরোয় গ্রামে গঞ্জে ঘুরে, তা নিয়ে তার উপরে টেনশন থাকে না, সরকার পড়ে যাওয়ার ভয় থাকে না, কেউ খোঁজও রাখে না। কিন্তু বিজেপি যদি কোনো যাত্রা বার করবে সরকার খুব টেনশনে পড়ে যায়, কি করে আটকাবে তার চেষ্টা করে। 2014 মাননীয় অমিত স্যার ভিক্টোরিয়া হাউসের ওখানে যে সভা হয়েছিল ঐতিহাসিক সভা, তার জন্য হাইকোর্টে যেতে হবে, সেই দিন পর্যন্ত কোর্টে কেস তুলেছে এবং পারমিশন পেয়েছে। তারপরে বিভিন্ন হল যাওয়ার জন্য জায়গা মাঠের জন্য আমরা পারমিশন নিতে গেছি, যুব মোর্চার বাইক র্যালি কাকদ্বীপ থেকে দীঘা থেকে কুচবিহার, তার জন্য হাইকোর্টে যেতে হয়েছে, এবং হাইকোর্ট তার সঙ্গে একজন অবজারভার দিয়েছিলেন যে কী হচ্ছে দেখার জন্য, এত দূর করে আমাদের পারমিশন নিতে হবে। সেজন্য আমাদের মাইন্ডসেট আছে তারপরে কোর্টে যাবো, আমাদের বিশ্বাস বিশ্বের সবচেয়ে বড় গণতন্ত্র ভারতবর্ষ, আর সেখানে বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক পার্টি ভারতীয় জনতা পার্টি তার প্রোগ্রামে বাধা কেউ দেবে না। সরকারের দায়িত্ব হচ্ছে যদি কোনো রাজনৈতিক অ্যাক্টিভিটি হয় তাকে সুচারুরূপে যাতে সঞ্চালিত হয়, নির্বিঘ্নে শেষ হয় সেটা দেখার, বাধা দেওয়াটা পুলিশের কাজ নয়। তারা যদি সেই কাজ করতে আসেন তাহলে আমাদের যে অধিকার আছে আমরা সেই অধিকার প্রয়োগ করে প্রোগ্রাম করবো, কিন্তু সব রাস্তা আমরা ভুলে যাচ্ছি। যাত্রা বেরোবে ঠিক জায়গা থেকে, বেরোবে ঠিক রাস্তা দিয়ে ঠিক জায়গায় পৌঁছবে। 5 তারিখ তারাপীঠ থেকে একটা বেরোবে, 7 তারিখ কুচবিহার, এবং 9 তারিখ দীঘা এই রামখানা কাকদ্বীপ থেকে সভার মাধ্যমে বেরোবে সাগর থেকে। এই 3টে ঠিক হয়েছে, প্রায় 40-42 দিন একটা যাত্রা চলবে একই সময়ে, আর সেকেন্ড উইকে মোটামুটি জানুয়ারি সব যাত্রা শেষ হবে। আমরা দেখছি সময় আমরা ডাকবো হয়তো বলেছেন, আর যেহেতু কোর্টও বন্ধ ছিল তো সেই জন্য দুটোই আমরা খোলা রেখেছি, আর কোর্টে যাওয়ার জন্য কাগজপত্র রেডি হয়ে গেছে। ইসলামপুরে বিশ্ব হিন্দু পরিষদ, সরস্বতী শিশু বিশ্ববিদ্যালয়, আমরা জানি, এবং সেই পরিবর্তনকে শোধরানোর চেষ্টা হচ্ছে, বহু বড় বড় শহর গ্রাম জায়গার নাম পাল্টে গেছে, মুম্বাই মুম্বাই হয়েছে, মাদ্রাস চেন্নাই হয়েছে, গুয়াহাটি গুয়াহাটি হয়েছে, তো এরকম আরো কিছু ছোট ছোট গ্রাম আছে, জায়গা আছে যেগুলো পরিবর্তন দরকার। আমি আজকে দেখলাম এরকম 25টা জায়গার নাম সরকারের কাছে পেন্ডিং আছে, যেগুলো অপেক্ষায় আছে পরিবর্তন হবে। তো সেজন্য গ্রামেগঞ্জে যেখানে মনে হচ্ছে যে এটা আমাদের সংস্কৃতি পরম্পরার ইতিহাসের সঙ্গে অনুকূল না, তার পরিবর্তন দরকার, তো সেখানে মানুষ আগ্রহ করছেন, তো সেটা যদি মানুষ চান তাদের আবেগের সঙ্গে মিলে যায় তো নিশ্চয়ই পরিবর্তন হবে, তারা তো প্রয়াস কোথাও করতে শুরু করেছে। যখন স্বীকৃতি হবে তখন সরকার করবে, সরকারকে করাতে হয়, সরকার নিজে কিছু করে না, ঠিক আছে। যে নেতারা বলছেন নিশ্চয়ই তারা ছোটবেলায় রথে গিয়ে পাকা ভাজা খেয়েছেন, এখন রাজনীতি করেন বলে বুঝতে পারছেন না, ভুলে গেছেন। আমি তাদেরকে মনে করাতে যে রথযাত্রা করছি, আসলে আমরা রথযাত্রা করছি না, আমরা গণতন্ত্র বাঁচাও যাত্রা করছি, যেন পশ্চিমবাংলায় যে গণতন্ত্র বিপন্ন সেটা পশ্চিমবাংলার লোক হাড়ে হাড়ে জানে, দিদিমণি এটাকে চাপা দেওয়ার জন্য সারা দেশে গণতন্ত্র খুঁজে বেড়া, যেখানে পঞ্চায়েতে 42% লোক ভোট দিতে পারে না, 34% আসনে নমিনেশন করা যায় না, সেখানে গণতন্ত্রটা প্রথম চাই, আর বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশের মধ্যে একটা রাজ্যে গণতন্ত্র থাকবে না, তাই আমরা দায়িত্ব নিচ্ছি গণতন্ত্র বাঁচাবার জন্য লোককে সচেতন করবো, তার জন্য যাত্রা বার করেছি আর সে যাবো। মানবাধিকার কমিশনের ওখানে টিম গেছিল, কোর্টে আমরা কেস করেছি, আজকেও হিয়ারিং হয়েছে, পোস্টমর্টম রিপোর্ট লুকিয়ে রাখা হয়েছিল, কোর্টের নির্দেশে আমাদের লয়ারকে দিয়েছে,
এবং বাকি যে ওখানে তদন্ত করছে বিভিন্ন সংস্থা তারা কি পেয়েছেন সেটাও প্রকাশ্যে আসা উচিত, সেটা কোর্ট বলেছেন জমা দেওয়ার জন্য। আজকে যেটা করছি বিজেপি কি তরফ সে জো গণতন্ত্র বাঁচাও যাত্রা শুরু হনে বালা হ্যায় ডিসেম্বর মে, তিন যাত্রা সাথ সাথ চলেগা, 40-42 দিন কি যাত্রা, উসমে 5, 7 আর 9 তারিখ তিন জায়গা সে শুরু হনে বালা হ্যায়, উসকা খাকা তৈয়ার হো গিয়া হ্যায়, 5 তারিখ তারাপীঠ বীরভূম সে, 7 তারিখ কুচবিহার সে আর 9 তারিখ নামখান আকাদিপ সে শুরু হনে বালা হ্যায় সাগর সে। উসকি সারি জানকারি হাম সরকার কো দে চুকে হ্যায় আর উসকা পারমিশন কে বারে মে बातचीत करने के लिए उनसे मिलने के लिए हम समय मांगा था, दो दो बार समय देने के बाद भी उन्होंने समय टालते जा रहे हैं अधिकारी लोग, कि सारे विषय उनको समझा करके उनकी क्या मत है जान करके हम उसमें कुछ बदलाव कर सकते, लेकिन आज तक हमको उन्होंने ना बुलाया ना समय दिया है, इसलिए थोड़ा देर हम इंतजार कर रहे हैं कि अदालत में जाना पड़े, अदालत बंद थी, छुट्टी खुली अभी, इसलिए हम उसकी सारी तैयारी कर ली है, जरूरत पड़ने से हम अदालत भी जाएंगे, क्योंकि इसके पहले कई बड़े बड़े कार्यक्रम हम अदालत से और अनुमति लेके और ऑर्गेनाइज किया है, इसीलिए लग रहा है कि अदालत जाना पड़ेगा, उसकी सारी तैयारी हमने कर चुकी है। ठीक है, तो हमार संगे दुजन विशेष राजनीतिक व्यक्तित्व बसे আছেন, একজন মাননীয় উমাশঙ্কর রায় অ্যাডভোকেট, ওনার নিজস্ব ফার্ম আছে, আর পিয়ালি পাল আমার ডান দিকে আছেন, তার বাবাকে সবাই চেনেন, তারকেশ্বর পাল তারকপাল বিশিষ্ট আইনজীবী এবং ভোটেও একাত্ম দাঁড়িয়েছেন নাকি দাঁড়ান, তো পরিচিত আছেন আমাদের উত্তর কলকাতায়, তারই কন্যা এবং আমাদের উমাশঙ্কর বাবুর স্ত্রী, উমাশঙ্কর দা মূলত আলিপুরদুয়ারের, ওখানে জন্ম পড়াশোনা করে কলকাতায় পড়াশোনা করে লয়ার সলিটার, ওনার ফার্ম আছে এখানে, আর বিশিষ্ট ব্যবসায়ীও বটেন, বিভিন্ন সামাজিক কাজে যুক্ত, উত্তরবঙ্গের লোক বিশেষভাবে চেনেন, নিজের রাজবংশী সম্প্রদায়ের মানুষ, রাজবংশী সম্প্রদায়ের উত্থানের জন্য উন্নয়নের জন্য বহু ধরনের সেবা প্রকল্প উনি চালান, তার মনে হয়েছে বিজেপির বিকাশ রাজনীতির সঙ্গে নিজেকে যুক্ত করে বাংলার উন্নয়নে থাকতে হবে, আর পিয়ালিদি গতবারে 2016 নির্বাচনে আমাদের শ্যামপুকুর যে বিধানসভা সেখান থেকে থার্ড ব্লকের প্রার্থী ছিলেন, দ্বিতীয় স্থানে ছিলেন, অনেকদিন ধরে কথা চলছিল বিজেপিতে কাজ করতে চান, আজকে তারা এসেছেন, আমি দুজনকে আমাদের পার্টিতে স্বাগত করছি, যদি আপনাদের কিছু জিজ্ঞেস করার মতো থাকে আপনারা তাদেরকে জিজ্ঞেস করতে পারেন, তার আগে আমি তাদেরকে বিয়ালিশ যেহেতু পুরনো নেতা তাকে আগে ধরে দিচ্ছি। আমি দুজনকে ঠান্ডা ধরি আমাদের তরফ থেকে পার্টিতে স্বাগত করছি। বলার কিছু নাই, কারণ কি গেলে লাভ কিছু নাই, ওনারা চাইছেন আসামে বাঙালি আর অসমিয়ার মধ্যে একটা টেনশন বাড়ুক, যাতে পশ্চিমবঙ্গের রাজনীতি রুটি শেখা যায়, কিন্তু ওখানকার লোক ওনার যাওয়ার জন্য আগেও খুশি হয়নি এবারেও খুশি হননি, গতবারে এনআরসি নিয়ে যে আন্দোলন করার জন্য ওনারা গেছিলেন ওখানে তার পরিণাম আপনারা জানেন, আসামের যে টিএমসির ইউনিট তারা সবাই রিজাইন করেছিলেন মমতা ব্যানার্জির পলিসির জন্য, সেজন্য ববি হাকিম শুনেছে ওখানকার অবজারভার, নতুন করে লোক কমিটি গেছেন হয়তো, কিন্তু কোনো সুবিধা হবে না, কারণ এদের টিএমসি আসল চরিত্র যে বিভাজনের রাজনীতি ওনারা করছেন, এখানে সমস্ত জাতির আলাদা আলাদা করে ডেভেলপমেন্ট বোর্ড সবাইকে আলাদা করে পাইয়ে দিয়ে তাদের ভোট নেওয়ার চেষ্টা, সার্বিকভাবে পশ্চিমবঙ্গের উন্নয়নের জন্য কিছুই নাই, তাই পাহাড়ে 11টা জাতির জন্য বোর্ড, আবার নবশূদ্র আর মধুয়া বোর্ড, আবার আদিবাসী মাহাতোদের বোর্ড, কত বোর্ড হবে এখানে, এই সরকার বিভাজনের রাজনীতি যারা করে যাচ্ছে সবার জন্য না করে, একবার মুসলমানদের জন্য আলাদা সুবিধা হিন্দুদের খেপিয়ে দেওয়া, আবার হিন্দুদের জন্য আলাদা সুবিধা মুসলমানদের খেপিয়ে দেওয়া, এই যে একটা উত্তেজনা তৈরি করে সংঘর্ষের পরিবেশ তৈরি করা হয়েছে এখানে কেবল রাজনৈতিক স্বার্থে, এটা বাংলা স্বাস্থ্যের পক্ষে মোটেই ভুল না। পশ্চিমবাংলায় বিজেপিকে নিয়ে সবাই চিন্তিত, দেখছেন না কেন কলকাতা হচ্ছে,
কে ব্রিগেড করবে, কে রথ আটকাবে, তার প্ল্যানিং হচ্ছে। বিজেপি তো তার কাজ করছে, আর এভাবেই বিজেপি এগোচ্ছে। সেই জন্য আমরা চিন্তা করছি না, আমরা চিন্তন করছি, আর আগামী প্রোগ্রাম ঘোষণা করে দিয়েছি। সেই প্রোগ্রাম ঘোষণা করেছিলাম আমরা করবো, সব দিক দিয়ে ঠেকাবার চেষ্টা হচ্ছে। এখন দেখার, তিনজন মিলে আমাদের সঙ্গে লড়বেন না আলাদা আলাদা লড়বেন? ঠিক আছে, ধন্যবাদ।